একাত্তর বিশ্বের সংযোগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের সাফল্য এবং ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন বিষয়ে আমাদের সামাজিক রাজনৈতিক জীবনে যেই চ্যালেঞ্জগুলোর মধ্যে আমরা পড়েছি বলে অনেকেই মনে পড়ছেন সেগুলোর একটু গভীরে দেখার চেষ্টা করি এবং আমাদের বাংলাদেশের পুরো ধারণার সঙ্গে আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের ভাষার পরিচয়টা একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত। আজকে আমরা যাকে পেয়েছি আমাদের স্টুডিওতে তার সঙ্গে এই বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আমাদের অনুষ্ঠানের আমরা একটা মানে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শুরু করার জন্য আমরা একটা নাম নির্ধারণ করেছি, সেটা হলো বাংলাদেশের অসুখ। এই এটা শুনলে আপনার কি প্রতিক্রিয়া হয়? না, প্রথমে হাসলাম বটে, কিন্তু গভীরতর একটি বেদনাবোধ কিন্তু এই সঙ্গে সঙ্গে মনের ভেতর থেকে একদম জেগে ওঠে যে বাংলাদেশ তো অসুখের দেশ হওয়ার কথা নয়। আমরা যদি ঐতিহাসিকভাবেও দেখি যে এই বাংলাদেশ এক সময় অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ ছিল, সংস্কৃতির দিক থেকেও আমরা খুবই সমৃদ্ধ একটি দেশ বলবো, কারণ যে দেশের হাজার বছরের সংস্কৃতির মধ্যে মানুষ মানুষের মিলনের বিষয়টাই প্রাধান্য পেয়েছিল। এমনকি এখানে রাজা নির্বাচন হয়েছে পাল রাজবংশের গোপাল, একেবারেই সাধারণ ঘরের একজন সন্তান, রাজা নির্বাচিত হয়েছে, জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে। অমর্ত্য সেন এই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে ওই যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, সেখানেও এই বিষয়টা আছে যে আমাদের এই দেশে কিন্তু একটা রাজনীতির ঐতিহ্য আছে, সাধারণ মানুষের স্তর থেকে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে ওঠে। আপাত দৃষ্টি সাম্প্রতিক ইতিহাসটার কথাই সবার মনে পড়ে, কিন্তু আপনি যেটার কথা বললেন যে বহু বহু বছর ধরে এখানকার মানুষ নিজেরা নিজেদের শাসন করার চেষ্টা করেছে এবং ভালো মানুষকে নির্বাচন করার চেষ্টা করেছে, এটার সঙ্গে যখন আমরা আমাদের একদম বর্তমানের বাংলাদেশের যেই ধরনের চিন্তা চেতনা আমরা চারিদিকে দেখছি এবং এই শিকড় প্রসূত ধারণাগুলোর সাথে অন্যান্য আরও রক্ষণশীল ধারণার যেই বিবাদ, যেই মানে সংঘর্ষ দেখছি বর্তমানে, সেটি শেখা, সেক্ষেত্রে আমরা ঠিক আছে ঐতিহাসিকভাবে না হয় ভাবলাম যে ওই পুরনো শক্তি, আমাদের আদি শক্তি হয়তো জয়ী হবে, কিন্তু বর্তমানে তো আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এটার মানে যে শেকড় কিন্তু নানা দিক থেকে বিস্তারিত হয়েছে। আমরা একটা সময় একটা বেঙ্গল রেনেসাঁর কথা বলেছি, ঊনবিংশ শতাব্দীতে বাংলা একটা রেনেসাঁ হয়েছিল, সেই রেনেসাঁ কিন্তু এখন চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু অনেকেই যেটা বলেন যে আমাদের পূর্ব অংশে যারা, যেটি পূর্ব বাংলা বলা হতো এবং পরে পূর্ব পাকিস্তান হলো বর্তমানে বাংলাদেশ, সেখানে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান ছিলেন, কৃষিজীবী ছিলেন, দরিদ্র ছিলেন, সেই বেঙ্গল রেনেসাঁর ফল তারা ততখানি ভোগ করতে পারেননি বলে অনেকে মনে করেন। কিন্তু আমি জানি না, আপনি ওই রেনেসাঁকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিককালের যারা ভাবুক, এই পঙ্কজ মিশ্রই বলি বা পশ্চিমবঙ্গের পার্থ চ্যাটার্জি বলি, এরা কিন্তু এখন আবার এই বিষয়টাকে চ্যালেঞ্জ করছেন। এরা বলার চেষ্টা করছেন যে ওই রেনেসাঁ প্রকৃতপক্ষে ঔপনিবেশিক একটি দেশে প্রকৃতপক্ষে কোনো রেনেসাঁই নয়, বরং এর আগে আমাদের এখানে এদের সবার উপরে মানুষ সত্য এই কথাটি, অথবা লালন ফকির যখন বলেন সর্বসাধারণ সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা দেয়, যে মানুষই সব, এই যে চেতনা বা মানুষের মানুষের মিলন, অথবা রবীন্দ্রনাথ যে বলেছেন বাংলা এবং মগধ সবসময় ছিল এক ঘরে হয়ে, মানে আর্যরা পছন্দ করেনি, উত্তর ভারত পছন্দ করেনি, এক ঘরে করে রেখেছিল, রেখে দিলেও এখানকার মানুষ কিন্তু সবসময় স্বাধীন করে রেখেছে, স্বাধীন করে রেখেছে এবং মিলনটাকে প্রাধান্য দিয়েছে, ওই অভিজাততন্ত্রের কোনো জায়গা এখানে খুব একটা ছিল না। কিন্তু সেই যে মানে ঔপনিবেশিক একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম, তারপরে কিছু লোক খুশি হলো যে একটা রেনেসাঁ হচ্ছে, একটি নতুন আলো এসছিল, কিছুটা অস্বীকার করা যাবে না, শিক্ষায় দীক্ষায় চিন্তায় চেতনায় মানে উপরের স্তরে একটি প্রভাব নিশ্চয়ই পড়েছিল, কিন্তু সাধারণ মানুষ তো বঞ্চিত হয়েছে,
তারা শোষিত হয়েছে, তাদের চিন্তা চেতনার জায়গাটা একদম শূন্যই থেকে গেছে, এবং পূর্ব বাংলা আরও বেশি, কারণ পূর্ব বাংলা ছিল এই কলকাতার হিন্টারল্যান্ড, সব কিছু ওখানকার জন্য, এখানকার আমাদের কৃষিপণ্য থেকে শুরু করে আমাদের সব কিছুই ওই জায়গায় আমাদের একেবারেই তাদের জন্যই দিতে হয়েছে। এইখানে শোষিত নির্যাতিত মানুষরাই দীর্ঘকাল ধরে কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। এখনও অবশ্যই আমরা দেখছি আমাদের এই অঞ্চলে, শুধুমাত্র আমরা এই অঞ্চলের কথা বলবো না, এশিয়ার কথাই বলা যেতে পারে, জাপানে একটা নতুন করে অর্থনৈতিক জাগরণ সূত্র হলো, এবং মাতৃভাষার মাধ্যমে, তারা কিন্তু ইংরেজি ভাষা বা বিদেশি ভাষা নিলেন না, মাতৃভাষার মাধ্যমেই হলো। তারপরে 50-এর দশকে চীন এগিয়ে এলো, এবং চীন এখন, তারা বলছে, এমনকি পণ্ডিতরাও বলছেন যে অ্যাডাম স্মিথ তো এখন বেজিংয়ে এসে গেছেন, কারণ ওইখানে একটা ইকোনমিক রেনেসাঁ হয়েছে। অ্যাডাম স্মিথ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে সম্পদের কথা বলেছিলেন, যে বিশ্বব্যাপী ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ওয়েলথ অফ নেশনের মাধ্যমে যে জায়গায় গিয়েছিল, চীন সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে অ্যাডাম স্মিথ এখন বেজিংয়ে, তারপরে মালয়েশিয়া, এইসব দেশ তো উঠে এসছে আর কি, এমনকি তাইওয়ান যদি বলা হয় এরাও এসছে, দক্ষিণ কোরিয়া উঠে এসছে, আমরাও কিন্তু একটি জাগরণের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, কিন্তু সেই জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে আমাদের ধর্মান্ধতা। এই ধর্মান্ধত্ব যে ঢুকে গেল, এটা আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা, যেটা কিন্তু বাংলায় কখনোই ছিল না। এটা কি নতুন কিছু, মানে কারণ এই কথাটা সবসময় শুনি এবং জোরের সঙ্গে বলা হয়, আমরা বিশ্বাসও করতে চাই যে বাংলাদেশের এই অঞ্চল বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং আপনি যে উদাহরণগুলো দিলেন আমাদের সাহিত্যে, আমাদের মননে এটা বহুদিন ধরে ছিল, কিন্তু তারপরেও আমরা ইতিহাসে খুব বেশি দিন যেতে হয় না, সেই বেঙ্গল রেনেসাঁর পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে যখন দেশ ভাগ হয়ে দুটি দেশ হলো, তিনটি ভিন্ন অঞ্চলে, এবং আমরা পাকিস্তানের সঙ্গে থাকলাম, এই অঞ্চলের মানুষ কিন্তু ভোট দিয়েই তার পক্ষে গিয়েছে, যদিও মানে এই অঞ্চলকে ঘিরে একটি আলাদা দেশ হওয়ার কথা ছিল বলে অনেকে বলেন, কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে এই অঞ্চলের মানুষ ভোট দিয়েছে, এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের পক্ষেই দাঁড়িয়েছে, এবং তাদের ভোটের উপরেই নির্ভর করে খানিকটা পাকিস্তান তৈরি হয়েছে, যদিও সেই মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ধর্মকে কেন্দ্র করে নিজের আইডেন্টিটি বা নিজেকে মানে একসঙ্গে যুক্ত হয়েছে, এবং তার মাধ্যমে প্রচুর সহিংস ঘটনায় জড়িয়ে পড়া, তার একটা উদাহরণ তো আমাদের এখানে আছে। অনেক বড় দাঙ্গা হয়েছে, কলকাতায় দাঙ্গা হয়েছে, ঢাকায় দাঙ্গা হয়েছে, কিন্তু ধরেন মানে বৌদ্ধদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের যে একাধিকবার এই অঞ্চলে মানে রক্ত গঙ্গা বয়ে গেছে বলা যায়, সেটা একটা সময় হয়েছে, ব্রাহ্মণ্যবাদীরা, হ্যাঁ ব্রাহ্মণ্যবাদীরা একসময় সেটা করেছে, কিন্তু সেটি একটি মাত্রই ঘটনা শুধু, যে একসময় তারা সেনামল থেকে শুরু হলো, হিন্দুত্ববাদী একটা জাগরণের চেষ্টা হলো, এবং তারই ফলে ওই বৌদ্ধদের উপর যে অত্যাচারটা শুরু হলো, এবং সেই অত্যাচারের ফলে আমাদের এখান থেকে অতীশ দীপঙ্করের মতো মহাপণ্ডিত, যিনি সে কালে প্রায় 450 একাডেমিক প্রবন্ধ লিখে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন, চীনে গেলেন, তিব্বতে গেলেন, তাকেও নেপালে যে আশ্রয় নিতে হলো তার সাহিত্য, এই একটা উদাহরণ আছে বটে। কিন্তু আবার দেখেন সেই সঙ্গে সঙ্গে মুসলিমরা, বিশেষ করে শামসুদ্দিন ইলিয়াসা, এই 14th century তিনি যখন এলেন, তিনি নিজেকে সাহেব বাঙালিয়ান বলছেন, সাহেব বাঙালিয়ান বলার অর্থই হলো বাঙালিত্বের এমন একটা মর্যাদাপূর্ণ আসন তখন ছিল, তা না হলে একজন মুসলিম শাসক তিনি কেন নিজেকে সাহেব বাঙালিয়ান বলে গর্ববোধ করবেন, বাঙালিদের বাদশাহ বলে গর্ববোধ করবেন, এই জিনিসটা কিন্তু ছিল। মানে যে নিজস্বতার কথা আপনি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করে বললেন, যে এখানকার মানুষের একটা নিজস্ব চিন্তা চেতনা এবং মানুষ ভিত্তিক এবং সম্প্রীতি ভিত্তিক একটা ছিল দীর্ঘকালীন। তাহলে সেখানে যে প্রশ্নটা তুলেছেন, খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলেছেন, যে এই যে পাকিস্তানবাদী জজবায় আবার এখানকার মানুষ কী করে এতটা যুক্ত হয়ে গেল এবং দাঙ্গা করে ফেলল, হিন্দু মুসলমান দাঙ্গা বিভৎস একটা রূপ নিল, এই যে এটা কিন্তু ওই ঔপনিবেশিক যে শক্তি, তারাই কিন্তু দেশ ছেড়ে যাচ্ছে, কিন্তু এইখানে একটা বিভেদ লাগিয়ে রেখে দিয়ে গেল তারা, এটা কিন্তু ডিভাইড অ্যান্ড রুল, তাদের যে পলিসিটা ছিল তারই একটা ফলে এই জায়গাটা এসে দাঁড়ালো। তা না হলে মোহাম্মদ আলী জিন্না অসাম্প্রদায়িক লোক ছিলেন না,
অসাম্প্রদায়িক লোক ছিলেন, সাম্প্রদায়িক লোক ছিলেন, আজীবন ছিলেন অসাম্প্রদায়িক, মানে অন্তত তার জীবনাচরণ তাই বলে। এবং পরবর্তীকালে তিনি যে কাজটি করলেন সেই তার করার কথা না। মহাত্মা গান্ধী অথবা পণ্ডিত নেহরু এরা সবাই তো সেকুলার লোক ছিলেন। তারপরেও যেটা হলো, মানে পরিস্থিতিটাকে এমন জটিল করে দিয়ে গেল এরা, সেই সেই প্রশ্ন নিয়ে কিন্তু এখন নতুন করে আলোচনা হচ্ছে। নতুন পণ্ডিতরা অন্যভাবে বিষয়গুলো দেখছেন, বেঙ্গল রেনেসাঁস প্রায় একেবারেই নাকচ হয়ে যাচ্ছে এবং বলছেন এটা ঔপনিবেশিক ধারণা ছিল, এখন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটাকে ভেবে দেখতে হবে। এখন আপনি বললেন যে মানে ডিভাইড অ্যান্ড রুলের কথা আমরা সবসময় শুনেছি, কিন্তু তার যারা মানে সেখানে তার সুবিধা যারা নিলেন বা তারা যেখানে যারা প্রভাবিত হলেন সেই চিন্তায়, তারা তো একটা সময় গিয়ে সফল হলেন, পাকিস্তান হলো, যদিও তার কিছুদিন পরেই সেটা নিয়ে এখানে যেই আন্দোলন শুরু হলো এবং সেখানে পাকিস্তান হলো, কিন্তু আমরাও পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো একটা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে। কিন্তু বাংলাদেশ হওয়ার কয়েক বছরের মধ্যেই যেহেতু আবার দেখা গেল যে সেই পুরনো চিন্তা চেতনার লোকেরাই 75 পরবর্তী সময়ে কিন্তু দীর্ঘদিন আমাদের দেশের মূল রাজনৈতিক শক্তিকে আবার প্রভাবিত করতে পেরেছে বা শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি যে যারা ওই ধর্মান্ধ রক্ষণশীল চিন্তাগুলোর বিশ্বাসী, তারা শুধু এক প্রজন্ম নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কিন্তু তাদের চিন্তাগুলোকে রেখে যাচ্ছে এবং মানে শাসকের জায়গায় তারা থাকতে পারছেন। এখন আমরা যদি বর্তমানে চলে আসি 2016-তে, যে এখনও তো আমরা দেখছি যে সেই ধরনের চিন্তাভাবনার, মানে অতি সাম্প্রদায়িক চিন্তাভাবনা, অতি রক্ষণশীল চিন্তাভাবনার একটা শক্ত ঘাঁটি কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গেছে। মানে এই জায়গাটা আর একটু কোথাও ভেবে দেখা দরকার। আপনি যেমনটি বললেন যে পাকিস্তান আন্দোলনে আকস্মিকভাবে এখানে বিপুল মানুষ আকৃষ্ট হলো, আবার ঠিক তার 6-7 বছরের মধ্যেই পাকিস্তানের দিকে ঝুঁকে পড়তে শুরু করলো এবং 23 বছরের মাথায় একেবারে উল্টো পথে পুরোটাই সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 99% মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ল, মুক্তিযুদ্ধে আত্মহত্যা পর্যন্ত দিল। এই এই দুই দিকে একই সঙ্গে যাচ্ছে, এ নিয়ে আরও গভীরতর ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, বিশেষ করে এখানকার অর্থনৈতিক শক্তিতে কোন শ্রেণীর প্রাধান্য সেই জিনিসটা দেখা দরকার এবং তারা কীভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টা ভেবে দেখা দরকার। শিক্ষার ব্যাপারটা আরও বিশেষভাবে ভেবে দেখা দরকার, কারণ আমাদের এখানে নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে যে 4টি রাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হলো, সেটি খুবই আধুনিক এবং বিশ্বনন্দিত একটি রাষ্ট্রের কর্মসূচি হিসাবে কিন্তু সংবর্ধিত হয়েছে, সবাই প্রশংসা করেছে। কিন্তু দেখেন ওই পরাজিত শক্তি তারা কত কৌশলে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে গেল, মাদ্রাসা শিক্ষাকে সামনে নিয়ে এলো, আমাদের সামরিক শাসকদের মধ্যে একজন রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করে ফেললেন, কারণ তখন আবার তারা ওই পুরনো ধারাকে ফিরিয়ে আনলেন। এখানে আপনি আপনি 99% মানুষ দেশের স্বাধীনতাকে সমর্থন করেছেন যেটা বললেন, সেখানে আরেকটা অঙ্কের কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 70-এর যেই নির্বাচনে পুরো এই পূর্ব অঞ্চলে আওয়ামী লীগ অবিসংবাদিতভাবে বিজয়ী হয়েছিল এবং পুরো পাকিস্তানেও তাদের, এবং সেই সেই নির্বাচনের ফল অনুযায়ী আওয়ামী লীগ দেশ শাসন করতে পারলো না, তারই তো একটা এক ধরনের একটা সরাসরি রেজাল্ট হলো আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ। সেই সময়ও কিন্তু আমরা যখন ভোটের বিচারটা করি, ভোটের অঙ্কের বিচার করি, তখনও কিন্তু একটা বড় অঙ্কের মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে, মানে শতাংশের বিচারে সেটি প্রায় 30-এর কাছাকাছি। তো কিন্তু সেই মানুষগুলো কিন্তু রয়েই গেছে, 28 বলা হচ্ছিল যে 28% ভোট ওইদিকে পড়েছে, কিন্তু তখন কিন্তু আমরা এত এতটা ভোটের কথা শুনিনি, আমরা তখন শুনেছিলাম যে না আমরা ফার্স্ট মানে আসন অনুযায়ী তো নিঃসন্দেহে আওয়ামী লীগ পেয়েছে, কিন্তু যেই যে একটা বিরোধী শক্তি তাদের সংখ্যা মানে আনুপাতিক হিসেবে আপনি দেখলে কিন্তু সেটা খুব একটা পাল্টায়নি বলতে পারেন আপনি, যে সেই 30% লোক বরাবরই এই চিন্তাগুলোর বিরোধী থেকে যাবে, আপনি কি মনে করেন? এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের এখানে যে রাজনৈতিক দলটির মাধ্যমে আমরা মুক্তি সংগ্রামে বিজয় অর্জন করলাম, বঙ্গবন্ধুর নেতৃত্ব সম্পর্কে কোনো প্রশ্নের অবকাশ নেই, তিনি জননন্দিত ছিলেন,
মানুষকে ভালোবাসতেন, সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা ভাবকতা তার মানে প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই, তিনি অসাধারণ নেতা ছিলেন। কিন্তু পার্টিটা ছিল বহু শ্রেণীর একটি পার্টি, সেখানে মানে কর্তৃত্ব করার ক্ষেত্রে বঙ্গবন্ধু বেঁচে থাকলে একরকম হতো, তিনি যেহেতু বেঁচে নেই তার ফলে যারা এলেন সেই রকম প্রচণ্ড শক্তিশালী লোক না থাকায় ভেতরে কিন্তু ওই ধর্মান্ধ শক্তি কিছু ঢুকে গেল নানাভাবে। তারপর অন্য শক্তির যারা একটু সেকুলার বা সাধারণ মানুষের কথা ভাবেন তারা কিন্তু ওইখানে মাইনরিটি হতে থাকলো, হতে হতে এমন একটা অবস্থা দাঁড়ালো ধর্মের ব্যাপারটা ভেতর ওরা খুব কৌশলে আনতে থাকলো। আপনি এখন একটা লক্ষ্য করবেন ফেসবুকে যদি দেখেন, আমি আমি এই বিষয়টা নিয়ে আপনি তো আর একটু বিশদভাবে বলবেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, কথা বলছি শামসুজ্জামান খানের সঙ্গে, ফিরছি একটি বিরতির পর। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি একাত্তর বিশেষ সংযোগে। আপনি বলছিলেন যে ধর্মান্ধতাটা অনেক জায়গায় ঢুকে গেল, এটা তো শুধু বাংলাদেশের চিত্র কি? কারণ বিশেষ করে যেটাকে 9/11 বলা হয়, আমেরিকার ওই টুইন টাওয়ারের আক্রমণের ঘটনার মধ্য দিয়ে আমরা একটা মানে বিস্ফোরণ দেখলাম এই চিন্তাভাবনাগুলোর, এবং বর্তমানে 2016 দাঁড়িয়ে তো মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীতে একটা মানে ডানপন্থী শক্তির একটা উত্থান গোটা বিশ্বব্যাপী এটা হচ্ছে। তা না হলে আপনি জার্মানিতে দেখেন, তারপরে ট্রাম্প ওখানে কী করে এত ভোট পেয়ে রিপাবলিকান পার্টি থেকে এতটা সামনে চলে আসে, যে ধরনের কথাবার্তা তিনি বলছেন, অথবা মোদি সরকার যে এলো বিজেপি ওখানে আসছে, বিহারে আমাদের এই পাশে আসামে বিজেপি ক্ষমতায় চলে এলো, পশ্চিমবঙ্গেও প্রায় দ্বিতীয় শক্তি হওয়ার মতো একটি অবস্থা প্রায় তারা করে ফেলেছে। তো তেমনিভাবে গোটা বিশ্বব্যাপী কিন্তু এই দক্ষিণ পন্থার একটা উত্থান ঘটছে। এটার এখন বিকল্প অবস্থা আবার তৈরি হবে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপাতত আমরা খুব বিপদের মধ্যে আছি এবং সেইটা আমাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক পরিচয়, আমাদের ভাষাগত পরিচয়, বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের যে সাংস্কৃতিক পরিচয় সেটির মধ্যেও এক ধরনের একটা অস্থিরতা বা ভাষাকে, ভাষাগত পরিচয়কে একটা অস্বীকার করার প্রবণতা অথবা ভাষাকেই অস্বীকার করার একটা প্রবণতা, বিশেষ করে যারা সমাজের উচ্চ অংশে বাস করছেন এবং নতুন প্রজন্ম তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটার আগে একটু শিক্ষার কথাটা বলে নেই যে বাংলাদেশ হওয়ার পরে কিন্তু ওরা সুকৌশলে মাদ্রাসা শিক্ষা এতটাই বাড়িয়ে দিয়েছে এবং দেশব্যাপী এতটাই মাদ্রাসা হয়েছে যে স্বাধীন চিন্তা, নতুন চিন্তা, নতুন কিছু ভাবা, নতুন একটি রাষ্ট্র হয়েছে সে কীভাবে চলবে, এমনকি আগে আমাদের যে ইসলামী শক্তি ছিল মোল্লা মনিরুজ্জামান ইসলামাবাদী অথবা মৌলানা আকরাম খাঁ, এদের মধ্যেও কিন্তু একটা ভাবকতা ছিল, চিন্তাশীলতা ছিল, আর এখন যারা আছে তাদের মধ্যে কোনো চিন্তাশীলতা ভাবকতা নেই। বহু মুসলমান মধ্যবিত্ত এই শিক্ষার মাধ্যমে, ইংরেজি শিক্ষা বা ইংরেজিতে দেওয়া শিক্ষার মাধ্যমে কিন্তু সমাজের মূল ধারায় প্রবেশ করে, এই যে একটা সমাজের মূল ধারায় অংশগ্রহণ করে একটা শাসন ক্ষমতার কাছাকাছি আসার যে একটা জাগরণ, এই জিনিসটা আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে কি করে আবার উল্টো দিকে চলে গেল? না, ইসলাম ধর্ম সম্পর্কে তো আমাদের কোনো বিদ্বেষ নেই এবং আমরা যে ইসলাম ধর্ম নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা গভীরভাবে চিন্তাভাবনা করবেন। এই এ সংক্রান্ত বিশ্বব্যাপী যে সমস্ত বই পুস্তক আছে ভালো বই, হ্যাঁ, কিন্তু যে জাগরণটা হয়েছিল যে মানে মুসলমান নারী পুরুষ নির্বিশেষে তারা সাধারণ শিক্ষায় আসবেন, পড়াশোনা করবেন, চাকরি করবেন, সব মানে বড় জায়গাগুলো যাবেন, এটা হয়েছে আপনাদের মাধ্যমে এসে আমরা দেখেছি, কিন্তু এটা কি করে নষ্ট হয়ে গেল? এখন আমি বহু মৌলানা সাহেবকে জিজ্ঞেস করে দেখেছি যে আমরা তো ইসলাম সম্পর্কে বেশি জানি না, আপনারা অনেক জানেন, কিন্তু আচ্ছা বলুন তো আমাদের মহানবী হযরত মুহাম্মদের প্রথম জীবনী কে লিখেছেন? বলতে পারে না। দ্বিতীয় জীবনী কে লিখেছেন? বলতে পারে না। মিশরের যিনি লিখেছিলেন পরবর্তীকালে আধুনিক মানুষ তিনি কে, নাম কি, কিছুই বলতে পারে না। ইসলাম সম্পর্কে এদের চিন্তা ভাবনার গভীরতা বা একটু ভালো করে ভেবে দেখা সেই জিনিসটা কিন্তু নেই।
অতএব আমরা বলতে পারি যে আমাদের সাধারণ শিক্ষা যেরকম একেবারে নিম্নমানে চলে গেছে, ওই শিক্ষাও একই রকম অবস্থাতে চলে গেছে। কিন্তু অবস্থা হয়েছে যে বিপুলভাবে বেড়ে গেছে মাদ্রাসা শিক্ষা, এবং সেখান থেকে যারা বেরোচ্ছে তারা আলোকিত মানুষ হতে পারেনি। ইসলামী চিন্তাই আলোকিত হোক, সেই জায়গাটাও নষ্ট হয়ে যাচ্ছে। এইটা দেশের জন্য একটা ক্ষতির দিক। আগে মৌলানা আকরম খান সাহেব যখন আমাদের মহানবী জীবনী লিখলেন, তার মধ্যে অনেক যুক্তিবাদের কথা আছে, অনেক চিন্তাভাবনার কথা আছে, অনেক বিখ্যাত যে বই সেগুলোর রেফারেন্স সেখানে আছে। এখন তো কোনো আপনি আমাকে কথা প্রসঙ্গে যেটুকু বললেন এবং আপনি মৌলানা আকরম খাঁর জীবনের উল্লেখ করলেন, আমরা তো সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি এবং সেক্ষেত্রে কিন্তু বাংলা একাডেমির ভূমিকা আমি বলবো সমালোচিতও হয়েছে বা অন্তত প্রশ্নবিদ্ধ হয়েছে, যে যে কোনো কিছু বিষয় তাকে যদি কোনো তর্ক করার সুযোগ থাকে বা সেটা বিতর্কিত হবার কোনো সুযোগ থাকে তাকেই আমাদের জাতীয় জীবন থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কারণ এটা তো ঠিক যে গত কয়েক বছরের খুব আলোচিত এবং ভয়ানক কয়েকটি ঘটনা কিন্তু বাংলা একাডেমি, বইমালা, তার আশেপাশেই ঘিরে গেছে, ঘিরে হয়েছে। হুমায়ুন আজাদ আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে অভিজিৎ মারাই গেলেন, অভিজিৎ রায়, এবং তখন আমরা দেখেছি কিন্তু প্রতিক্রিয়ায় বাংলা একাডেমি বইমালা, যেটি আমাদের একটি জাতীয় উৎসব, সেখানে মানে বইয়ে কোনো বিতর্কিত বিষয় থাকতে পারে এই সন্দেহও কিন্তু আপনিও নির্দেশ দিয়েছেন যে সেই বইগুলো যাতে মেলায় না থাকে বা সেই প্রকাশনা সংস্থাকেই মেলায় অংশগ্রহণ করতে। এই কথাটি ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। আমরা নিজেরা বিতর্ক চাই, বিতর্ক ছাড়া সমাজ এগোয় না, বিতর্ক থাকতেই হবে। আমি নিজে ইসলাম নিয়ে যেটুকু জানি আমি কোনো মৌলানা সাহেবের সঙ্গে বিতর্কে রাজি আছি, কারণ আমি কিছুটা পড়াশোনা করি। আপনি তো রাজি আছেন, কিন্তু মৌলানা সাহেব কি রাজি আছে আপনার সঙ্গে বিতর্ক করতে? এটি হলো প্রশ্ন। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি যে বইয়ের কথা বলেছেন সেই বইটা এতটাই স্থূল, ওর মধ্যে কোনো চিন্তাশীলতা নেই। আমি নির্দিষ্ট বইয়ের ব্যাপারে এখানে যাচ্ছি না, কারণ আমরা এটা ঘটনা আগে ঘটেছে, কিন্তু আমাদের তো সামনেও বইমালা আছে, বারে বারে হবে। এই যে আপনি যেটা বললেন যে একটা চিন্তাকে প্রকাশ করলে বা বিভিন্ন রেফারেন্স দিলে বা সেখানে যদি যুক্তি তোলার অবকাশ থাকে তার একটা বিরুদ্ধ অবস্থানও থাকবে কারো না কারো পক্ষে, তো সেইখানে আমরা কি এরকম একটা অসহিষ্ণু সমাজ তৈরি করার পথে এখন আছি? যে যেখানে বাংলা একাডেমির কথা যেটা বললেন সেটা আমি একটু বলে নিই। আমরা তো বাংলা একাডেমি থেকে বদরুদ্দিনের বই ছেপেছি, সৈয়দ ইসলাম চৌধুরী সাহেবের বই ছেপেছি, এবং আধুনিক চিন্তা ভাবনার অন্যতম পথিকৃৎ আহমদ শরীফ সাহেবের বই ছাপা হয়েছে। আমরা কারো বই তো না ছাপিনি, ভালো বই যদি হয়, এবং ইসলাম সংক্রান্ত বহু বই আমরা ছেপেছি, সে আমাদের হাবিবুর রহমান সাহেব তার লেখা বই আমরা ছেপেছি। আপনারা ছেপেছেন, সেখান থেকে বিক্রি হয়েছে, লোকে পড়েছে, কিন্তু আমরা কি এমন একটা সময়ের মধ্যে এখন ঢুকতে যাচ্ছি যে যখন এই বিষয়গুলো আক্রমণের সামনে আসতে যাচ্ছে যে এই বই ছাপার মতো আর পরিস্থিতি থাকবে না? আহমেদ শরীফের নাম যেমন বললেন, আহমেদ শরীফের কোনো বই আমাদের দিক থেকে ছাপার কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। আমরা অবশ্যই সে বই ছাপতে পারবো, এবং এই ধরনের চিন্তাশীলতা এবং এই ধরনের যে উদ্দীপক বিতর্ক সেই বই ছাপায় আমি তো কোনো অসুবিধা না। আপনার দিক থেকে তো অসুবিধা নেই, আমি বাংলা একাডেমি যারা আক্রমণ, আপনি বা বাংলা একাডেমি, কিন্তু যারা আক্রমণ করছে এই বিষয়গুলোকে সেই জায়গাটা, সেই জায়গাটা আরো শক্তিশালী হচ্ছে নাকি দিন? সেই জায়গাটাই আমি বলছিলাম যে আমাদের এখন সরকারের শক্ত হাতে ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার, এইখানে যাতে যুক্তিশীলতা থাকে। ইরান কিন্তু করছে, আরও অনেক মুসলিম দেশেই এই শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অনুপ্রবেশ করছে, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক বোধের গভীরতা, সমাজবিজ্ঞান, এইসব বিষয়গুলোকে আনা হচ্ছে। আমাদের এখানে এই জিনিসগুলো নেই বলেই ওই মাদ্রাসা থেকে যারা আসছে তাদের মধ্যে চিন্তাশীলতা বা বিতর্কের ব্যাপারটা একেবারে আসছে না। কেন নেই এটা আরও একটু শুনতে চাই আপনার কাছে। আমরা কথা বলছি অধ্যাপক শামসুজ্জামান খানের সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি একাত্তর বিশেষ সংযোগে। আপনি বলছিলেন শুধুমাত্র বিশেষ শিক্ষা নয়, সাধারণ যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানেও মানের কথাটা আপনি উল্লেখ করলেন, এবং একটা মানে লক্ষ্য স্থির করা আছে কিনা একটা জাতীয় জীবনে, সেই দিক থেকে সে একটা প্রশ্ন তুলেন। আমি এটা একটু শুনতে চাই যে আমরা কি শিখছি, আমাদের ছেলেমেয়েরা কি শিখছে?
এখন তো আমাদের ভাবতে হবে, প্রথমত ভাবতে হবে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার যে ইতিহাস, সেই ইতিহাসটা যথাযথভাবে বুঝে যাতে ছেলে মেয়েরা আমাদের রাষ্ট্র কী জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, এত মানুষ 30 লক্ষ মানুষ কেন আত্মাহুতি দিলেন এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এবং সেই রাষ্ট্রটি যে প্রতিষ্ঠিত হলো তার মূল্যবোধগুলো যাতে শিক্ষার মধ্যে ধরে রাখা সম্ভব হয়, নতুন প্রজন্ম যাতে সেই দিক থেকে আকৃষ্ট হয়। এমনকি এমনও হতে পারে যে সময়ের প্রেক্ষাপটে, দেশের সামগ্রিক পরিস্থিতিতে অথবা অর্থনৈতিক বিকাশের জন্য ওই মূল যে বিষয়গুলো ছিল সেগুলোর মধ্যে হয়তো রূপান্তর, পরিবর্তন এগুলো মানা যেতে পারে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে একটি বড় জাতীয় কমিশন বা কমিটির মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে, নিয়মিত আলোচনার মাধ্যমে প্রকৃতই আমাদের তরুণদের শিক্ষার ক্ষেত্রে একটা নতুন ভূমিকা পালন করছে কিনা, তাদের আলোকিত করছে কিনা, তাদের বিজ্ঞান মনস্ক করছে কিনা, তাদের সাংস্কৃতিক ধারাবাহিকতা সম্পর্কে কোনো ধারণা দিচ্ছে কিনা সেটা মূল্যায়ন এবং পর্যালোচনা করা দরকার। এবং ইসলামী শিক্ষার ব্যাপারটাও, যে ইসলামী শিক্ষার মধ্যে তাদের চিন্তার কোনো গভীরতা আছে কিনা, ইস্তেহাদ কী সেটা বুঝতে পারছে কিনা, ইস্তেহাদের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মানবিক সম্পর্কে যে বিষয়গুলোকে আমাদের মহানবীরা বা ইসলামী পণ্ডিতরা বিশ্বব্যাপী একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এমনকি তুরস্কের ইসলামী পণ্ডিত ফিতিল্লা গুলেন, যিনি এখন তুলনায় আসেন কান্টের সঙ্গে, কনফুসিয়াসের সঙ্গে, অথবা আরও বড় পণ্ডিতের মিলের সঙ্গে তুলনা করা হয়, যেহেতু তিনি বলছেন বিশ্বের সকল মানুষকেই একটি সহমর্মিতার মধ্যে, যুক্তিবাদের মধ্যে অবস্থান তৈরি করে প্রত্যেকের পরিসর বা স্পেস তৈরি করে দিয়ে যাতে একসঙ্গে বাঁচতে পারে তার ব্যবস্থা, এই যে বিশ্ব চিন্তার ধারার সঙ্গে আপনি বলছেন যে বাংলাদেশে যা আমরা শিখছি, যা হচ্ছে বা শেখানো হবে তাকে একটা মিল করে দেওয়ার যে একটা চেষ্টা, সেখানে একদম মানে যেটাকে বলে মাটির বাস্তবতায় যদি চলে আসি, সেটা হলো যে নিঃসন্দেহে আমাদের জন্য অর্থনৈতিক উন্নতি এবং তার যে প্রচেষ্টাগুলো সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, 1 নম্বর। 2 নম্বর, যদিও আপনি স্বাধীনতার পরের 4 মূলনীতির কথা বললেন, বাস্তব হলো যে আমরা মুক্তবাজার অর্থনীতিকে সারা পৃথিবীর মতোই, আপনি বেইজিংয়ের কথা বলেছেন, এটাকেই আমরা গ্রহণ করেছি, তাহলে এই মুক্তবাজার অর্থনীতি এবং অর্থনীতির যে প্রবৃদ্ধির যে দৌড়ে আমরা এখন সামিল, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আসলে আমরা কী ধরনের মানুষ তৈরি করতে চাইছি, সেই মানে গোড়ার কথাটাতে, সেখানে এরকম শিল্পবোধ সম্পন্ন, পৃথিবীর ইতিহাস জানে, আমাদের দেশের ইতিহাস জানে, সংস্কৃতি মনা মানুষের আদৌ কি কোনো প্রয়োজন আছে, নাকি শুধু এই ধর মানে এই রকম একটা ব্যাপক শিক্ষা কমিশন কেন হবে যদি আমরা নাই চাই যে আমাদের দেশে এই ধরনের কোনো মানুষের আদৌ কোনো দাম আছে। এখন তো আমরা শুধু আমাদের কারখানায় কাজ করতে পারে এবং অঙ্ক করতে পারে ভালো এবং টাকা উৎপাদন করতে পারে, এর বাইরে মানুষের জায়গা কোথায়? বাংলা একাডেমিতে গিয়ে বাংলা বই পড়বে সেই লোকের স্থান কোথায় আমাদের সমাজে বা বৈশ্বিক সমাজে বর্তমানে? শুধু বাংলা বই পড়লে এখন আর হবে না, এখনও বাংলা বই শুধুমাত্র পড়লে হবে না, গোটা বিশ্বের যে অবস্থানটা এবং নানামুখী পরিবর্তন বিশ্বব্যাপী হচ্ছে সেই বিষয়টাকে বুঝতে হবে। এবং এইখানে আমাদের চীন কিন্তু একটা আদর্শ হতে পারে, চীন কীভাবে এই দ্রুত এমন একটা জায়গায় পৌঁছে গেল যে আমেরিকাকে শুধু ছুঁয়ে ফেলা নয়, মনে হচ্ছে যে 5 থেকে 10 বছরের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন। বঙ্গবন্ধু কিন্তু এই জিনিসটা বুঝেছিলেন, আমরা স্বাধীনতার পরপরই তার সঙ্গে দেখা করতে গেলাম, উনি ওনার স্টাডিতে বসেছিলেন, উনি টেনে মাও সেতুঙ্গের রচনা বের করলেন, আমরা বললাম বঙ্গবন্ধু আপনি মাও সেতুঙ্গের বই বের করলেন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, উনি বললেন দুটো আলাদা আলাদা বিষয়, ওরা করেছে সেটার জন্য আমার কষ্ট আছে, কিন্তু মাও সেতুং যে কত সংগ্রাম করে লং মার্চের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করেছে এবং সেই দেশ অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী যে জায়গায় এসে পৌঁছে গেছে সেইটা আমাদের অনুধাবন করতে হবে না, বুঝতে হবে না? তো ঠিক এখন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে খুব অবহিত, তিনি নিজেও খুব সচেতন এই ব্যাপারটায়, এবং আমাদের এই যে মৌলবাদ বা জঙ্গিবাদের বিকাশ সেই ক্ষেত্রে একমাত্র ভরসা প্রধানমন্ত্রী, কিন্তু এই তার সংগঠনের অন্য যারা আছেন
তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে ধর্মীয় নানা শক্তির সঙ্গে এই আপোষ করার চেষ্টা করেন। কিছু কিছু লোক নাকি এখন আওয়ামী লীগে ঢুকেও যাচ্ছে এই শিবিরের জামাতের, এগুলো আমাদের জন্য একটা বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী ভরসার জায়গা নিঃসন্দেহে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে কি বলবো মানে এটাকে প্রতিরোধ করার মতো কোনো স্পৃহা বা ইচ্ছা তৈরি না হয়, এবং আপনি যে জিনিসটাকে বললেন যে আওয়ামী লীগের ভেতর থেকে যদি দেখা যায় যে জামাত এবং শিবির এই ধরনের শক্তির সাথে সমঝোতা বা তাদেরকে এমনকি আত্মস্থ করে নেওয়ারও একটা ইচ্ছা তৈরি হয়েছে বলে ব্যক্তিগতভাবে দলের কোনো নির্দেশ নাই, সেটা যদি সত্যি হয়ে থাকে তারাও নিশ্চয়ই তাদের সেখানকার বাস্তবতাকে দেখছেন, মানে আমি বলছি যে ছোট 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 পকেটে সারা দেশেই যদি এরকম একটা বাস্তব অবস্থা তৈরি হয় যে ওই চিন্তা ভাবনার লোকগুলোকে ওই জামাত ওই শিবিরের সাথেই সমঝোতা করে টিকে থাকতে হবে, তাহলে তো পুরো গোটা দেশের এটা কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা নয়, একটা ইমাজিনারি বাস্তবতা তারা তৈরি করে নেন। তারা মনে করেন এইটা করলেই বোধ হয় তার নামের আগে হাজি সাহেব লিখলেই বোধ হয় খুব একটা সুবিধা হবে, বা একজন জামাতের লোকের সঙ্গে একটু সম্পর্ক রাখলেই সুবিধা হবে। আসলে তা নয়, সাধারণ মানুষ কিন্তু একেবারেই রুটি রুজির সংগ্রামে ব্যস্ত। তারা দেখে তাদের সন্তানের কী হলে ভালো হবে, কী স্বপ্ন দেখাতে পারলে তার সন্তান পরিবারের জন্য কিছু স্বাচ্ছন্দ্য বয়ে আনতে পারবে, এইটাই হলো মূল কথা। কিন্তু এটা না বুঝে আমরা যদি মনে করি যে ধর্মের কথা বেশি বললেই সাধারণ মানুষ খুশি হবে, কোনদিন তা হবে না। এবং আওয়ামী লীগ যদি ওই দিকে বেশি ঝুঁকে পড়ে তাদের ভোট বাড়বে না, এইটা বোঝা তাদের চিন্তায় আসা দরকার। এবং প্রগতিশীল অন্য শক্তি যারা মধ্যপন্থী তাদের এই বিষয়টা ভাবা দরকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, একদম প্রথমে ফিরে যেতে চাই যে আমাদের যে এখানকার হাজার বছরের বাঙালির যে নিজস্ব সংস্কৃতি এবং যেই রাজনীতি মনস্কতা আপনি যার কথা বললেন, সেটাকে আমরা কীভাবে সেই সম্পর্কে আরও জানতে পারবো এবং আমাদের নতুন প্রজন্মকে জানাতে পারবো? এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন তুলেছেন। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এই এই সব বিষয়ে কিন্তু ভালো করে কোনো লেখালেখি আমরা দেখি না, ভালো বই পুস্তক এই বিষয়ে নেই। এইটা ওই শিক্ষা ব্যবস্থার মধ্যেই আনতে হবে, এনে এই জায়গাটা জোর দিতে হবে। এবং হাজার বছর আগে যেটা ছিল তার অনেক কিছু আমরা নেব, তার অনেক কিছু ভালো আছে, সবটা তো নিতে পারবো না। এখন বিশ্বব্যাপী নতুন যে দু তিনটি ধারা তৈরি হয়েছে, একটি ধরুন প্রযুক্তি, তাই না? আগে এক সময় শিক্ষা বলতে আমরা যেটা বুঝতাম সেই শিক্ষা ব্যবস্থা ছিল কলকারখানায় শ্রমিক হিসেবে ঢুকে যাওয়ার জন্য, এখন সেই জায়গা থেকে সরে আমাদের মূল এম্পেসিসটা পড়েছে প্রযুক্তিগত দিকে, যে কারণে নলেজ সোসাইটি বলা হয়েছে। আগে যে সোসাইটি ছিল বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থেকে আমরা এখন নলেজ সোসাইটিতে ঢুকেছি। নলেজ সোসাইটি মানে এই না যে দেশে হাজার হাজার শহীদুল্লাহ এনামুল হক পাম্পকের মতো পণ্ডিত তৈরি হবে, এর অর্থই প্রযুক্তিগতভাবে দক্ষ শিক্ষিত একটি সমাজ তৈরি হবে, যারা সমাজ কাঠামোকে রূপান্তরিত করতে পরিবর্তিত করতে এবং বিশ্বব্যাপী সংযোগের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। আর পাণ্ডিত্যের ভূমিকাটা আলাদা থাকবে, সেটাও থাকবে। এবং আপনি যে জায়গাটা বলছেন যে হাজার বছরের সংস্কৃতির সঙ্গে আমরা যদি প্রযুক্তির বোধ জাগ্রত করতে পারি, এই জায়গাটাও তাদের আরও আনতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মনস্কতা কে যুক্ত করতে পারি, এবং মানবিক বোধের গভীরতা যার সঙ্গে গণতন্ত্র বিশেষ সম্পর্ক আছে এইগুলোকে যুক্ত করে আমরা যদি একটি নতুন শিক্ষা ব্যবস্থা করতে পারি, এবং রাষ্ট্র যদি এই ব্যাপারে একটি শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমাদের সমাজের জন্য বিপদের ব্যাপারটা আমি দেখি না। তা নাহলে জঙ্গিবাদ ধীরে ধীরে আমাদের কিন্তু অনেকটাই গ্রাস করে ফেলার মতো অবস্থায় অনেকটাই এসছে, এটাকে খুবই বিপজ্জনক বলে আমাদের কাছে মনে হচ্ছে। অধ্যাপক শামসুজ্জামান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতখানি সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।